হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অল কুকিং ফিউশন বিডি। আজকে আমি আপনাদেরকে ইলিশ মাছ দিয়ে বেগুনের একটি অসাধারণ রেসিপি শেয়ার করব। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো আমি এজন্য প্রথমে এখানে নিয়ে নিচ্ছি বেগুন। বেগুনগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। এরপর আমি এর মধ্যে সামান্য একটু লবণ এবং দিয়ে দেব একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে আমি বেগুনটাকে খুব ভালোভাবে মশলাগুলোর সাথে মিশিয়ে নেব। তো এভাবে মশলাটা মাখিয়ে নেওয়ার পর আমি একটি কড়াইয়ে দিয়ে দেব সরিষার তেল। এরপর বেগুনগুলো দিয়ে 5 মিনিটের মতো আমি নেড়েচেড়ে ভেজে নেব। তো আমার বেগুনগুলো এই পর্যায়ে ভাজা হয়ে গেলে আমি বেগুনগুলোকে একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। এরপর সামান্য একটু দিয়ে দেব আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ এবং 3-4টি কাঁচামরিচ এবং লাল মরিচের গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে একটু ভেজে নেব। এরপর সামান্য একটু পানি অ্যাড করে দিয়ে দেব হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তোমার মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা ইলিশ মাছ। তো আমি ইলিশ মাছটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তোমার মাছটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করব আর দিয়ে দেব আগে থেকে যে আমি বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো। তো এরপর আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব এবং এর ঝোলটা শুকিয়ে আসলে একটু সরিষার তেল দিয়ে নামিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থাকবেন, এবং যারা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।